মুলো আমরা খরিয়ার বুল ওতা লাগি ফুটার না আমরার গাছ গোলা বড় ফুল আমরার খালি বাজারে ফাটা ডুল আইজ আমরার এখনো জওয়ান ওয়াজ নাই আইয়াও দেখছি না আর এখনো দেখিয়ার নাই খালি ই ওয়াজ নাই যত ওয়াজ যায় ইতায় বাবন নাগালা খান সুল রাখা আমার খাম আর মোবাইল বাজানি আমার খাম আর বাইকটা খেতে বেখা হইয়া হিটারান দিলা খান হাড্ডি বার করিয়া আর বেখা হইয়া বইয়া খোল্লা তলে দি দিয়া লাড়ি উফরে দি দিয়া গুরগুরাইয়া মানু মরক বাবা সুখ সাবা সাবি নাই খালি বাইক চালাইয়া যাওয়া আমার খাম স্কুলও যাইতে মন করে আমি আমার জেলা স্কুলও হামেশা যাইওলা যাওয়া আমার খাম মসজিদও যাওয়া ইতা আমার খাম নাই ওয়াজও যাওয়া ইতা আমার খাম নাই তবলিগও যাওয়া ইতা আমার খাম নাই তার একমাত্র কারণ হইল আমরা ইতারে মুখ দিয়া হই না আমরা ঘুরি লাইছি আমরার মুখ কি কান নিলাম ওতা লাগে আমরার হরুতায় সিমেন্ট না তার আর করণ খাম একবার তা মুখ দিয়া লই না আমরা নাম বলে বাবারে তোমার ষোলো বছর বয়স হয়ে গেছে গিয়ে আমি তুমি চোদ্দ বছর বালিগ হইছো বালিগ হওয়ার লগে লগে আল্লাহর হুকুম নমাজ ফরজ হয়ে যায় তুমি আব্বার লগে নমাজ খানো আও মাগরিবর বাদে কলেজের ফড়াফড়ি তাই স্কুলের ফড়াফড়ি তাই কোনো অসুবিধা নাই এশার নমাজের আজান হইছে আমার লগে মসজিদ খানো আও নমাজ পড়িয়া আইয়া আবার বইয়া পড়ি ভাই ও মারে এখন বই তৈয়া উঠিয়া গিয়া অজু করিয়া দশ মিনিট সময়ে নমাজ খান আদায় করে লাও ইতা মাইয়াও কন্যা বাজানেও কন্যা আমরা করি লাইছি আমরার মুখ ইকাল ই লাইনে নিলাম ওটা লাগে আমরার হরুতায় সিনন্যা তার আর করণীয় খাম যদি তা ওয়াজ আই যাই তা গিয়া তে আল্লাহর রহমতে সকিনা পড়লো এনে আর মা থুনি উনি কোন সময় তার আর লাইট ওগু জ্বলি গেল এনে আর হৃদায়তর নূর ভাইলেইলাও এনে ইতা ওয়াজ ও আইন্না ওয়াজর দিন ওয়াজ ও আয়ো ওখানটাও আমরা বিয়ানে আমরার হরুতারে খই না মায়ও বাদ দিতে খই না বাবারে খাইয়া দেয়া ওয়াজ ও বইও আজকুর দিন সম্পর্কে ওয়াজ ও বইয়া আলি মগলর মাথুনিও কোনো দিনের লাইনে আমরার হরুতারে আমরা দাওয়াত দেই না দাওয়াত দেওয়াই গো আমরার আল্লাহ আমরারে দিয়া দিছেন জন্মগত খাম নিজে নিজরে দাওয়াত দেও নিজর আহল আয়ালরে দাওয়াত দেও তোমার ফরিয়ালর চিন্তা শেষ হওয়ার বাদে তোমার পড়োশীরে তুমি দাওয়াত দেও তোমার লাগাবাড়ির মানুষরে দাওয়াত দেও সারারে তুমি ডাকা শুরু করো নমাজ আও নমাজ আও আইজ আমরা ইতাবাদ দিলাইছি আমি আমার নমাজ যাই রাস্তার গালাত যদি দুই ফুয়া আমি আইতে পাই এগুন কিন্তু আমার বাতি যাইন দুইয়োগে রাস্তার গালাত বইয়া মোবাইল চাইরা আমি একবার তাও গুনতারে কইতাম আমার হয়রতে দে না বলে বাবার রে আজান হইছে রে শোনা অকল মসজিদ আইও নমাজ পড়লে আল্লাহ মায়া করবা ওখান তা খোয়া আমার খাম মসজিদ পর্যন্ত আনা তারারে আল্লাহর খাম কিন্তু আমরা কই না আমার মাতিতা বুধ ভাইরা নি আমার ভাই হল আমার বুজুর্গ হল বাড়ির যদি আমরা এটা সম্পর্কে মুখ লাড়ি না দাওয়াত দেই না তে হৌ হেওড়া ঘাটর আমির সাহেব আইয়া আমার বাড়িতে আমার বেটিরে আমার ফুয়ার বউরে দাওয়াত দিবানি নমাজ ভুড়িও গো মাইকান ফুয়ার বউরে হেওড়া ঘাটর আমির সাহেব আইয়া কইবানি না বাজারন হুজুর ইমাম সাহেব আইয়া কইবা না শিবপুরের রফিক সাহেবে কইবা না কারি আব্দুল মতিন আইতা পারবা ইনো তো জিম্মেদারি নবীজিয়ে কইছেন তুমি দেন প্রত্যেকজন নিজের নিজের জায়গাতে এক একজন গার্জেন আর গার্জেনশিপ সম্পর্কে আল্লাহ কেয়ামতের দিন কুয়েশন করবা খেয়েও আনসার না দিয়া ছুটিয়া যাইতে ভেটায় না হিসাব দেওয়া লাগবো মুরব্বিয়ানা সারাত করছো ফুয়ার বউর খাফড় আনতে সময় তুমি বাফর ডিরেকশন না হইলে ফুয়াও লইতে পারছে না ফুয়ার বউও লইতে পারছে না তোমার গোড়ালিও লইতে পারছে না ইনো ডিরেকশন তোমার চলছে গড় সাউ লাইতো তোমার ডিরেকশন ছাড়া আইছে না মা চাইতো তোমার ডিরেকশন ছাড়া আইছে না ডাক্তারের কাছে যাইতা তোমার ডিরেকশন ছাড়া যাওয়া গেছে না সপ্তাহ তোমার ডিরেকশন আসলো নমাজের লগে তোমার ডিরেকশন খেনে আসলো না আমরা ছুটি যাইতাম পারবো না খোকা চাই আইজ আমরা হরুতা ওয়াজও নাই নমাজও নাই মসজিদও জানাই হর মসজিদ আপনি আইজনও ফড়ুকা খাইল হো মসজিদও জানি জানি এর বাদের দিন হো মসজিদ জানি জানি গিয়া বালা করি সাইন জানি নমাজি খেয়ে খেয়ে দেখবা হৌ চল্লিশ বছরের উপরর সাতজন বা আটজন বিয়াল্লিশ বছরিয়া তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ বছরই বয়স ইল্লা মাশাল্লাহ একগু ভাইবা যেগুন মাসও তিন দিন লাগাইন বা চল্লিশ দিন লাগাই লইছে একগু দুগু ভাইবা আর রাস্তা গাঁওয়ের মাঝে যা আসই ইতা ই খাম জরুরি মন করেন না তার একমাত্র কারণ ইয়া থাকলো আমরা মুখ বন করে লিয়েছি আল্লাহর আদেশ যে আমরা মাতিতাম খইতাম দাওয়াত দিতাম এই জিনিসগুলো টোটালি বাদ দিলেছি
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আমল করার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল আরো এক জিনিস বালা করি খেয়াল কররে বাবাইয়াইন হারামর একশন আল্লাহ তাকি নাই করি দে আল্লাহর লগে তাকি নাই করি দে কানেকশন আল্লাহর ইবাদত তাকি করিলাই ইবেকশন বাড়ির সারা মানসরে শয়তান মর্দুদে করিলাই সিলেকশন যদি বাড়ি থামাই গেছে হারামর একশন জোরে করি কোন আউযুবিল্লাহ বহুত বা ফখলে আমরা জানি আমার ফুয়ায় কিতা কারবার করিয়া ফয়সানের গড় বানাইলার বাউন্ডারি ওয়াল দিলার সুন্দর করে গাড়িও এখান লই লইছে হেও বাইক লইছে তার মাইজলা বাইরে বাইক লইয়া দিছে হাও ঘুরে নিয়া খারবারও লাগাইছে খারবারটা কিতা এখান বাফে বালা করি জানোইন মায়ও জানোইন টেখার লালস পড়িয়া বাউন্ডারি ওয়াল দেখিয়ার সুন্দর গড় আর মার্বল ফাতর দেখিয়া কোনোদিন হারাম হইতা তান জানে মানে না বড় বড় মাছ আনে বইয়া মাছর ফেটি দিয়া সুন্দর করি বাত খাইন আর খাইয়া লম্বা লম্বা দেখো দিন আর খুন ব্যাই আল্লাহ দিলে নিরামিষ গলার তলে দি যায় না যেদিন থাকি আমার ফুয়ায় মাথা খাড়া করছে আর নিরামিষ খাওয়া ফলে না জার্সি গাই লইছে বাড়ির দুধ আর হর ছাড়া কোনটা চৌকে দেখি না মাটিও বহুত তা রাখছে বিরণির অভাব নাই বিরণির ফিটা রান দিয়া আর দুধর হর দিয়া খইনা বেটিয়ে দে আমি বইয়া বইয়া খাই এটা কিন্তু সারা হারাম রে বাবা ইজুরে করে কোন আউযুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ কোরআনে করিমর মাঝে ফরমাইরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান সুদ মদ আল্লাহ কোরআনের মাঝে কইরা ইতা হারাম ইতা হইল শয়তানর আমল ইতা সাফ হারাম তোমরা খাইও না হারাম আর নাইলে আমার ইবাদত করতে জীবনে ফাইতাই নাই আরাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরার বেটিনতে গুটো হামাইয়া বন্ধুনর পয়সা আনিয়া গুটর পয়সা আনিয়া গুটো থাকি লুন লইয়া আনিয়া আমরা রে দে আমরা তারারে ফোর্স করিয়া আনানি লুয়াই আর ওতা দিয়ে আমরা ফয়লা খারবার সালাই খারবার পয়সা তোড়া কমি গেছে গিয়া মালিকর গেছে ফুঞ্জি জমি গেছে গিয়া ফুরা সিজন আইছে সুপারি লইতো এখন দেখে আমার ক্যাশ মালিকর গেছে 10 লাখ ফড়ি রইছে আমার গেছে তো সুপারি লইবার পয়সা নাই হে কয় তোড়া শুধু তাকে আনিলাই রে ভাই ফয়লা খারবার গুছালাই বাদে মারিলেই মোরে মাই টেকা পাইয়া আল্লে 1 মাসের ভিতরে নিয়া 4 লাখ সুদ কুড্ডে দিলাইছে লগে সুদ গুণ দিলাইছে হে মন করে আমি সুদ থাকি বড়ি হয়ে গেছি গিয়া তোমার সারা খারবার আউয়াল তা আখের ফায়খানা থাকি আরো বেশি নাফা হয়ে গেছে গিয়া জোরে করি কোন আউযুবিল্লাহ আমার ভাই কল আমার বুজুর্গ কল বলে আমার ফুঞ্জি হামাই গেছে আর এখন ফুঞ্জি নাই খারবার না করলে আমার উপায় নাই আমার বাগান রেখা আছে না পারলে আমার উপায় নাই না বেচিলে আমার উপায় নাই প্রত্যেক বছর অনলাইন কার্বি আংলং থাকি মাল আয় আমি লই ইটা আওয়া শুরু হয়েছে ফোন খররা পেমেন্ট না করলে মাল লইবার উপায় নাই এখন আমি কিতা করতাম রে ভাই মালিকে করাবো ফন্ড দিন ভরা টাকা দিবার উপায় নাই হে কর এই মাঝখান আমি সুদ দিয়া চালাইলাই হইয়া শুধু তাকি টাকা আনিলাইছে যত টাকা আগে জমাইছিল আর যত টাকা বাদে আনবো সারা হারাম হয়ে গেছে গিয়া ফুরা বাড়ালোর মাঝে যদি 1000 মন দান থাকে আর 1000 মনের মাঝে আনিয়া মাত্র 1 মন দান হারাম ছাড়ি দে আস্তা বাড়াল হারাম হয়ে গেছে গিয়া জোরে করে কোন আউযুবিল্লাহ 1 বালটি দুধর মাঝে যদি গায়ের সেনা 1 ফুটা পড়ে গেছে গিয়া সেনা জেলা হারাম আস্তা বালটি দুধ হয়ে গেছে ওলা হারাম এর লাগে আল্লাহ কইরাইয়া আইয়ুহান নাস কুলু মিন
طيبات ما رزقناكم واشكروا لله. ও মানব জাতিরে তোমরা আমার দেওয়া হালাল খাও, যদি বেশি বেশি আমি দেই তে বেশি বেশি খাইয়া বেশি বেশি গুণগান গাও, আর যদি খম দিছি তো খমর মাঝে সবর করিয়া হালাল খাও আর আমি আল্লাহর গুণগান গাও। আরেকজন রে হালাল দিয়া আমি তিনতলা ঘরের মালিক বানাই লাইছি, তুমি সুদে দি গিয়া হারামে দি গিয়া তিনতলা বানাইবার দান্দা করিও না। যদি তোমারে বাসর ঘর ফুটাইছি মন করিও তুমি জন্নত যাইবা। জোরে করি কোকা সুবহানাল্লাহ। হে যেদিন জন্নত যাইব হালাল খাইছে, তিনতলা ঘর বানাইছে হালাল টেকা দিয়া হালাল ঘর রইছে, নমাজ পড়ে আমার খাম করে, হে যেদিন জন্নত যাইব এটা কি 500 বছর আগে তুমি উড়িলা খারা ঘর নেওয়ালা হালাল খানেওয়ালা বেটা, তোমারে আমি আল্লাহ জন্নত দিমু। জোরে করি কোকা সুবহানাল্লাহ। ও আল্লাহ কইরা কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লা, আমার দেওয়া হালাল রিজিকরে খাও আর আমি আল্লাহর গুণগান গাও। হারামর একশন আস্তা বাড়িরে শয়তানে করে কালেকশন, ফুয়ারে খাওয়াই লইছো হারাম, আর হে নমাজ ভড়িয়া ফাইতো নাই আরাম, লম্বা লম্বা নাগালা খান শুকরা জসুল রাখলে লাগবো তার আরাম, ফুলি ঘুরে খাওয়াই লইছো হারাম, ইগু গুণটা দিয়া রইতে সময় আর ফাইতো নাই আরাম, বেফর্দা হইয়া লিপস্টিক লাগাইয়া মুখো কালার খরিয়া বারইয়া আটিতে তাই ভাইব আরাম, কারণ তাইর নাড়ে বলে হামাই গেছে হারাম। তোমার গরর বুড়িরে তুমি খাওয়াই লইছো হারাম, আর তাই গরবইয়া আল্লাহ আল্লাহ করতে ফাইতো নাই আরাম, মুগরি বরক্ত আস্তুকাইলে লাগবো তাইর আরাম, এসা পর্যন্ত সাকি তুকাইলে লাগবো তাইর আরাম, কারণ তাইর নাড়ে বলে হামাই গেছে হারাম, আল্লাহর ইবাদত করিয়া তাই ফাইতো নাই আরাম। তোমার ফুয়ার বউরে খাওয়াইছো হারাম, তাইর বেটা যে গুতাইল লাগি আল্লাহ দিছো নিগু দিয়া তাই ফাইতো নাই আরাম, বেগানা বেটার লগে ফোন মাতিয়া আর ফোনে গফ করিয়া হনো লাগবো তাইর আরাম, কারণ তাইরে তুমি খাওয়াইছো হারাম।